আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি খুবই মজাদার চিকেন রোল রেসিপি। আশা করবো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোর মাঝখানের অংশকে আমি হালকা করে কেটে দিব। এখন আমি মাংসগুলোর মধ্যে লেবুর রস দিয়ে দিব। এরপর ভালো মতন মাখিয়ে নিব। এখন একটি মিক্সিং বোলে টক দই নিয়ে এর মধ্যে মরিচ গুঁড়া দিয়ে দিব। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, প্রায় 4 চামচের মতন সয়া সস দিয়ে দিব। এরপর এখানে চিকেন তন্দুরি মশলাটা দিয়ে ভালো মতন মাখিয়ে নিয়ে দিব। একটা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দিব। একটা চামচ জিরা গুঁড়া এবং 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। চার টেবিল চামচ সয়াবিন তেল, এখন এই মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব। এখন আমি মাংসগুলো 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়ে দিব। আমি যে স্ট্যান্ডে মুরগিগুলো ভাজবো ওই স্ট্যান্ডটা আমি সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়ে নিব। এরপর এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দিব। চিকেনটার এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশে সরিষার তেল ব্রাশ করে দিব। এভাবে করে একটু পর পর উল্টে পাল্টে নিতে হবে, না হলে কিন্তু এক পাশ বেশি পুড়ে যাবে। হয়ে গিয়েছে আমার চিকেন গ্রিল বানানো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, যতটা সুন্দর দেখতে তার চেয়েও টেস্টি হয়েছে খেতে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা জানাতে কিন্তু ভুলবেন না।